আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি একটা ব্লগ ভিডিও নিয়ে আসছি, সেটা হলো আমাদের বাড়ির পাশেই দেখুন কি সুন্দর করে সবজি গাছ লাগাইছে। তো এই দৃশ্যগুলো একদম ন্যাচারাল জিনিস, জিনিসগুলো আপনাদের মাঝে শেয়ার করব। তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। শহরের ওই ইট পাথর থেকে গ্রামের এই প্রাকৃতিক দৃশ্য কিন্তু আমাদের সবার কাছেই অনেক পছন্দের। আমার তো অনেক পছন্দ লাগে এরকম, যদি খোলা মানে একদম খোলামেলা পরিবেশ, তারপর ফাঁকা জায়গায় বসে থাকাও কিন্তু অনেক ভালো লাগে, সবুজ শ্যামল। তো যাই হোক, ভিডিওটা শুরু করার আগে সবাই একটা লাইক দিয়ে শুরু করবেন প্লিজ। আর যারা চ্যানেল নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন এগুলো হলো লাউ গাছ, এই লাউ গাছগুলো দেখুন কীভাবে সারি বেঁধে লাগাইছে। আর এই যে নেটগুলো দেখতেছেন, এই লাউ গাছগুলো কিন্তু নেটের উপর দিয়ে দিবে, প্রচুর পরিমাণে লাউ ধরে। তো এর সাইডে আবার আছে বরবটি আর একটা কী গাছ জানি, সেটা আমি তেমন ভালো চিনি না। তো ওই দেখুন কী সুন্দর ঘাস হয়েছে এই নিজদা, খুব সুন্দর একটা দৃশ্য। তো এই জালের উপর দিয়ে কিন্তু লাউ, আপনাদের আমি মানে আগামী ভিডিওতে দেখাবো যখন লাউ হবে এই গাছে, তখন দেখবেন অনেক সুন্দর লাগে, এগুলো দেখলেই কিন্তু মন ভরে যায়। তো আমি আর একটু সামনে আগাই দিয়েছি, সামনে কিন্তু অনেক সুন্দর পুঁই শাক, পুঁই শাকগুলো দেখলেই কিন্তু লোভ লাগে। দেখুন এখানে ঢেঁড়স গাছে এত বড় বড় একটা ঢেঁড়স হয়েছে। তো এদিকে লাল শাক বুনছে দেখুন, এগুলো এভাবে কিন্তু খুব সুন্দরভাবে একই খেতে অনেক রকম জিনিস করে মানে ফসল চাষ করে খাওয়া যায়। এগুলো সিসিঙ্গা না কি বলে সেই গাছ, একই এক সাইডে দিছে এগুলো আর এক সাইডে দিছে পুঁই শাক। তো পুঁই শাকগুলো কিন্তু সেই মাশাল্লাহ বরবটি গাছও লাগাইছে দেখুন। তো পুঁই শাকগুলো দেখে তো আমার লোভ সামলাতে পারি না। আমাদের ছাদে অনেক ভালো পুঁই শাক হয়েছে, এটা এখানেও হয়েছে দেখুন। এগুলোর নিচে আবার ডাটা বুনছে, তো দেখুন এত সুন্দর পরিমাণে, এত পরিমাণে মোটা আর পাতাগুলো কত বড় বড়। তো লাল শাকগুলো একদমই ছোট ছোট। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। তারপর একটু আগায় গেলাম, এইদিকে দেখুন এটা এখানে ধানের চারা দিবে, মানে ধানের বীজগুলো দেওয়ার জন্য এখানে জায়গা করছে। দেখুন বিকালবেলা একদম আকাশটা কত সুন্দর লাগতেছে, মেঘ নামছে, মেঘের পরে আকাশ দেখুন এত পরিমাণে সুন্দর লাগতেছে, একদম সবুজ। তো ওইদিকে হলো ওটা পাট খেত। তো আমরা কিছু শাক নেওয়ার জন্য আসছি, তো ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি, এত সুন্দর পরিবেশ এটা শেয়ার না করেই পারলাম না। দেখুন এখানে ধানের চারা দেওয়ার জন্যই হয়েছে। তো আমি একটু মানে আগে মানে এখানে আবার আরেকটা সমস্যা, জোকের সমস্যা, আমি একটু জোকও ভয় পাই, এটা আমাদের এলাকায় অনেক। তো তারপর আমরা এগিয়ে যেতে, আমার মা আসছে শাক নেওয়ার জন্য, আমি তার সাথে আসছি। তো আমরা এখন যাব ওইদিকে, তো আমাদের সাথেই আসেন। দেখুন এটাও একটা পাট শাক, তো এই পাট শাকটা মানে তেমন মজা না, এটা লাল হয়ে গেছে, আমরা ওই খাত থেকে নেব। তো আপনারা কে কে পাট শাক পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এখানে কিন্তু এই দৃশ্যগুলো কিন্তু আমরা একসময় অনেক মিস করছি। আমি কিন্তু ছোটোবেলা অনেক মাঠে ঘাটে খেলাধুলা করছি, এখন বড় হওয়ার পর আর এইগুলো মানে যাওয়াই হয় না। দেখুন অনেক বিশাল, আমাদের বাড়ির পিছন সাইডে কিন্তু অনেক বড় মাঠ এবং অনেক সুন্দর। দেখুন আমি আর একটু আগিয়ে মানে ওইখানে কলা বাগান আছে, সেটা আপনাদের মাঝে শেয়ার করবো। দেখবেন ছোট্ট ছোট্ট গাছে কী সুন্দর কলা ধরছে। তো এখানে দেখুন অনেক সুন্দর একটা চাল কুমড়া গাছ হয়েছে, ফুলও ফুটছে দেখুন। এখানেও লাউ গাছ লাগানো হয়েছে, লাউয়ের মানে জাংলা, আমরা বলি জাংরা অনেকের দেশে বলে ঝাড়, তো যাই বলে যে মানে যার যার আঞ্চলিক ভাষা যাই বলে। তো ওর নিচে লাউ গাছ আর এটা চাল কুমড়া গাছ উপরে উঠছে। তো এখানে এত সুন্দর যে হেঁচি শাক বলি আমরা, অনেকে হেলেঞ্চা নাকি শাক বলে, তো এত সুন্দর শাক হয়েছে সেটা দেখে আর আমি লোভ সামলাইতে পারলাম না, আমি মানে ছিঁড়া শুরু করছি। আবার এদিকে জোকেরও ভয় করে, দেখুন কী সুন্দর লাউ গাছ উঠছে। তো এই শাকগুলো আমি একমুঠ তুলছি, কিন্তু এখন আমি এই শাক নিতে আসি নাই, কিন্তু শাকগুলো দেখে আমার এত পরিমাণে ভালো লাগছে আমি না উঠে আর পারলাম না। এক হাতে ভিডিও করতেছি আর ছিঁড়তেছি, মানে মনে হইতেছে কাঁচাই খেয়ে ফেলবো। আমার কিন্তু শাক অনেক অনেক পছন্দের, আমি অনেক পছন্দ করি শাক সবজি। তো এটা কিন্তু আমি আনি নাই, অল্প মানে 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 আমার লোভ সামলাতে পারি না দেখে আমি ছিঁড়ছি, কিন্তু এই শাক আমরা আনতে গেছি হলো পাটের শাক।
তো দেখুন, এই যে কলা বাগানের কথা যে বলছিলাম, এটা আসলে সেই কলা বাগান। ছোট্ট ছোট্ট গাছে কত সুন্দর কলা ধরছে দেখুন। এটা মানে এগুলো কিন্তু ভালোই লাগে, ন্যাচারাল একদম জিনিস। এই কলা গাছটা এমনি শুয়ে পড়ছে, এদিকে অনেক কচু শাক, মানে এদিকে ধান ক্ষেত করে, এখন এখনো করা হয়নি। এদিকে মানে বিশাল মাঠ দেখুন, মাঠ মানে ধুধু মাঠের যে আমরা ছোটোবেলায় বইতে দেখতাম বা গল্প, সে তাল গাছ, তো তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে আছে। তো এই দৃশ্য কিন্তু অনেকের এলাকায় এখন নাই, কারণ সব জায়গায় ঘর বাড়ি বিল্ডিং এগুলো হয়ে সব আটকে গেছে। তো আমাদের এদিকে এখনও কিন্তু মানে বিশাল বিশাল মাঠ আছে। তো যাই হোক, এরকম জানি না কতদিন থাকবে, কারণ এখন যে পরিমাণে মানুষ ঘর বাড়ি বিল্ডিং এগুলো করতেছে, তাতে এই ফাঁকা রাস্তাগুলো আর থাকবে না, মানে ফাঁকা ফাঁকা মাঠগুলো। আমাদের গ্রাম থেকে এই মাঠগুলো কিন্তু উঠে যাবে, অনেকের গ্রামে কিন্তু এরকম ফাঁকা দৃশ্য এখন দেখাই যায় না, একদম শহরের মতো হয়ে গেছে। তো দেখুন, এই কলা গাছটা একটা কলারই হয়েছে। তো এখানে খেজুর গাছ, এই খেজুর গাছ কে কে মানে এই খেজুরগুলা কে কে খাইছেন ছোটোবেলা, এই খেজুরগুলা ই করে। তো আমি কিন্তু ছোটোবেলায় অনেক খাইছি, আমরা যখন ক্লাস ওয়ানে বা টুতে পড়ি তখন আমরা এগুলো মানে স্কুল থেকে আসার সময় ভুক মানে জামারি ভরে ভরে খুঁটে আনতাম, খাই বা না খাই আনতাম, মানে এনে ফেলে দিতাম বা খাইতামও ছোটোবেলা। কিন্তু এগুলো আমরা সবাই অনেক খাইছি। তো কারা কারা আমার মতো এরকমভাবে খাইছেন জানাবেন। এখন খাওয়া হয় না, এখন বড় হয়ে গেছি, এখন ওগুলোই হয় না। তো এইদিকে দেখুন, এখানে পেঁপে গাছ, পেঁপে গাছগুলো কিন্তু বেশ মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখানেও একটা পাট ক্ষেত। তো আমাদের শাকগুলো কিন্তু আমরা নিয়ে নিয়েছি, তো শাকটা সিরা আর ভিডিও আমি করি নাই। তো দেখুন, এই পেঁপেগুলো কিন্তু অনেক সুন্দর, পেঁপে গাছগুলো, এগুলো কিন্তু দেখুন ফুল চলে আসে, দেখুন কত ছোট্ট গাছ অথচ পেঁপে ধরে গেছে। আমাদের বাড়ির যে গাছগুলো সেগুলো পেঁপে হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আমরা বাড়ির অনেক সবজি খাই, আমরা খুব একটা সবজি কিনি না, এটা আমি সব ভিডিওতেই বলে থাকি। আমাদের বাসায় আপনাদের দোয়া এবং আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক সবজি খাই। তো বেগুন গাছ, আমরা কিন্তু বেগুন বলেন, পেঁপে বলেন, কলা মানে তারপরে কাঁকরোল শাক, পুঁই শাক এগুলো কিন্তু কিনি না, সব বাড়ির খাই। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ বন্ধুরা।